Assalamualaikum, welcome to my channel, Labi Labi Bhai Bonera, সবাই কেমন আছেন? নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে আবার হাজির হলাম। এই তো আমি একজনের খোঁজে গিয়েছিলাম, ইনশাআল্লাহ পেয়েছি। অবশ্যই আপনাদের সাথে সেটা দেখিয়েছি, কাকে পেয়েছি আমি। তারপরে যেটা কিছু শপিং করেছিলাম ওই ভিডিওটা আবার অবশ্য আপডেট হয়নি, মিস হয়ে গেছে, সেজন্য আমার আবার ভিডিওটা করতে হলো। এই তো গতকালকে আমি শপিং দিকে যা যা নিয়ে এসেছিলাম সেগুলো হচ্ছে, আমি একটা ওড়না নিয়ে আসছি আমার জন্য, লাল একটা ওড়না। এই তো লাল, আমার লাল ওড়না ছিল না, ওড়নাটা খুবই সুন্দর, খুব সফট। আমি হচ্ছে সুতির ড্রেস পরতে খুবই পছন্দ করি, আমার সুতির ওড়না, এটা সুতির মতো নেই, যে ওড়নাটা ওড়নাটা হচ্ছে সুতির মতো নেই, সুতির মতো নেই ওড়নাটা, লাল লাল ওড়নাটা নিয়ে আসলাম। আর তানবীরের জন্য একটা কোলবাড়িশের কাবার নিয়ে আসলাম, এই তো একটা কোলবাড়িশের কাবার এটা নিয়ে আসলাম। আর হচ্ছে আমার একটা শাড়ি, যেটা ছোট ভাই আমাকে রোজারিতে একোপাইন্দে দিয়েছিল, রোজারিতে সরি, এই শাড়িটা হচ্ছে ব্লাউজটা, ব্লাউজের কাপড় নিয়ে আসলাম, ব্লাউজটা শাড়িটা পরতে পারতেছি না ব্লাউজের জন্য, এটা নিয়ে আসলাম। আর হচ্ছে কুকিংয়ের জন্য আমি একটা অ্যাপ্রন নিয়ে আসলাম, রান্না করার সময় আমার সব ড্রেস ড্রেস নষ্ট হয়ে যায়, এর জন্য এটা নিয়ে আসলাম। আর আমার অনেক দিনের শখ ছিল একটা চাবি রিং, শোকেস, এটা ঘরে এটা কোনো কিছুর সাথে ঝুলিয়ে রাখা যায়। আমার জন্য দুটো চুড়ি আর একটা মাথার ব্যান্ড, এটা হচ্ছে রাইসার জন্য নিয়ে আসছি, রাইসার হচ্ছে 24 তারিখে বার্থডে, ওর অবশ্য বার্থডে করতেছে না। এই তো এগুলো নিয়ে আসলাম আমি, টুকিটাকি সব শপিং নিয়ে আসলাম। আচ্ছা থাকেন আমার সাথে আপনারা। এই তো পরের দিন সকাল, সকালে তো নাস্তা খেলাম, তারপর দুপুরে রান্নাবান্না করতেছে, হচ্ছে টক শাক কে কে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন। এটা হলো টক শাক, আমাদের ভাইটা এক চাচা ওর বাড়ি থেকে নিয়ে আসছে আমাদের জন্য, আর শুকনো মরিচ, আর হচ্ছে এই যে শুটকি, এই শুটকি দিয়ে টক শাকটা, মানে টক শাকটা ভর্তা করবো, অনেক টেস্টি হয় শাকটা। আজকে দুপুরে মেনুতে হচ্ছে মাগুর মাছ দিয়ে চাল কুমড়া রান্না করতেছি, আর হচ্ছে সবজি ভাজি, সবজি মানে হচ্ছে চাল কুমড়া আলু, আর হচ্ছে চাল কুমড়া আলু আর হচ্ছে লাউয়ের শুকলা, এগুলো ভাজি করতেছি, ভাজি করলাম। আর আর এই শুটকি, এটা আগাছা পেঁয়াজ আর রসুন একটু হালকা ভাজা করে নিলাম, তারপরে হচ্ছে কাঁচা শুকনো মরিচটা ভাজবো আর টক পাতা ভাজবো, শুটকি ভাজবো। এই দুপুরে মেনু, এই দুপুরে খাওয়া দাওয়া করবো আমরা। আমি ঘর দর সব পরিষ্কার করে আসছি, গোসল করি নাই, এগুলো ভর্তা করে গোসল করে নামাজ পড়ে তারপরে ইনশাল্লাহ খাবো। থাকেন আপনারা আমার পাশে, আমি ভর্তাটা কীভাবে করি দেখি। টক পাতাটা ভর্তা করতে গেলে শুকনো করে রসুন পেঁয়াজ আর হলো শুকনো মরিচ, এই তিনটা ভাজতে হবে। কেউ শুটকি দেয় কেউ দেয় না, আমার শুটকি আসে যখন আমি দিলাম, শুটকি দিলাম আমি, এগুলো ভাজবো ভেজে তারপর আমি ভর্তা করবো। এই তো এই টক পাতাটা আমি ঘর ইয়ে করতেছি, টালতেছি, টক পাতাটা টালতে যে একদম টকে পুরো মন ভরে গেছে ঘর। সব ভর্তা করলাম, অনেক টেস্টি হয়েছে। আমি তো শাড়ি ভাজিটা তো হেয়ে দিচ্ছে, আমার চাল কুমড়া দিয়ে হচ্ছে নতুন একটা ব্লগে হাজির হবো, যদি আমার ভিডিওটা ভালো লাগে। পারবো না আপনাদের দোয়া, আমার একান্ত কামনা। আর অবশ্যই আপনারা যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিচ্ছি, আর তাদের জন্য আমি দোয়া করতেছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর কি বলবো, নতুন দিনে নতুন একটা ব্লগ না হাজির হবো। আল্লাহ হাফেজ।